নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। ক্রিয়েটিভ কর্নার পরিবারে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। তা আপনাদের ক্রিয়েটিভ কন্যা আবার আপনাদের কাছে চলে এসেছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর দেখুন না, আজকের আকাশ কেমন মুখ ভার হয়ে আছে, যেন মনে হচ্ছে দেখে এখনই কেঁদে ফেলবে। চলুন গিয়ে সকালের না জলখাবারটা বানিয়ে ফেলি, সময়ও হয়ে গেছে। আর কি হয়েছে, কালকে তিথি, মানে মেয়ে না আমাকে বলে রেখেছিল যে তার খুব ওয়াফেলস খেতে ইচ্ছে করছে, তাই আজ ওটাই বানাতে এসেছি। আর এই ওয়াফেলসটা না হচ্ছে আমাদের দেশের গোলা রুটি, বুঝলেন তো, মানে যা আমি আমার ঠামার কাছে খুব খেয়েছি। আর এখানে না এটাকে বলে ওয়াফেলস। আরও একটি আছে খাবার, মানে ব্রেকফাস্টেই খায়, সেটার নাম হচ্ছে প্যানকেক। ওটাও না ঠিক ওই গোলা রুটির মতনই লাগে, কিন্তু হ্যাঁ ওই একই ধরনেরই বানানোর পদ্ধতি। যা এখানে বলে ওয়াফেলস তা না হলে প্যানকেক, আর আমাদের দেশের এটার নাম হচ্ছে গোলা রুটি। খেতে কিন্তু একই রকমই লাগে কিন্তু, জানেন। আমার না এই মেঘলা দিন আর ঝিরিঝিরি বৃষ্টি না খুব ভালো লাগে, সে যেন মনে হয় এক কাপ চা নিয়ে মানে বসে পড়ি আর কিচ্ছু কাজ করব না। পারলে একটুখানি গা খানাও এই মানে ঝিরিঝিরি বৃষ্টিতে না ভিজিয়ে নেব নিজেকে, আর এসে না আমার বারান্দায় এসে বসে পড়বো আর গুনগুন করে গান করব। মানে কি যে আমি ভালোবাসি, প্রায় সারাদিন না আমি এইভাবে কিন্তু জানেন বৃষ্টি দেখে কিন্তু কাটিয়ে দিতে পারি, কিন্তু ওটাই হয় হয় না। মানে ওই যদি মানে ঘন্টা ধরে আমি বসে থাকবো, আর এদিকে না সংসারের কাজও না ওই ঘন্টা ধরে বসেই থাকবে আমার সাথে, মানে সেই চক্করেই কি হয় মানে আর হয়েই ওঠে না। কিন্তু ভেবে রেখেছি একদিন করব, মানে কোনো একদিন তো সময় তো এরকম আসবেই না, একদিন সেদিন কি করব, ঘন্টা ধরে বসে থাকবো, বৃষ্টিতে ভিজবো নিজেকে, আবার চা খাবো গিয়ে, আবার গিয়ে বৃষ্টিতে ভিজবো, এই করবো আমি সারাদিন ধরে। হ্যাঁ, তো আজকে ভেবেছি না একটু মাছ আনতে যাব। অনেকদিন হলো ঘরে মাছও নেই, আর এদিকে আমাদের তিনজনের না একটু মাছ খাওয়ার না ইচ্ছে হয়েছে, তাই রিতুলকে বললাম যে চলো আজকে ব্রেকফাস্টটা করে দুপুরের জন্য মাছ নিয়ে আসি আর মাছের ঝোল ভাত করব আজকে। তা কি হয়েছে, আমাদের বাড়ির পাশেই একটা না মাছের না দোকান খুলেছে নতুন, তো দেখলাম কি না দোকানে আগে গিয়েছিলাম, তো গিয়ে দেখি মাছও তো আছেই, তার সাথে মাংসও আছে, আবার চিকেনও সে রেখেছে। তো দোকানের মালিকটাকে দেখলাম সাউথ ইন্ডিয়ান মালয়ালি হচ্ছে, তো ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনারা কী কী মাছ রাখেন, তো উনি তো দেখিয়ে দিলেন সামনে, ইনক্লুডিং বেঙ্গলি ফিশও আছে। তবে হ্যাঁ ছোট মাছ দেখিনি, মানে আমরা বাঙালিরা যে ছোট মাছ খাই না, মানে মোরলা, পুঁটি, কই, ট্যাংরা এই সব মাছ নেই, কিন্তু বাকি রুই, কাতলা, ইলিশ এই সব মাছগুলো আছে আর কি। বাঙালিরা এই রুই, কাতলা, ইলিশ পেলে তাতেই হ্যাপি, তাই না? তো কি হয়েছে, যখন আমরা জিজ্ঞাসা করলাম যে আপনারা বাকি মাছ রাখেন না, তো মানে নতুনই তো খুলেছে না জাস্ট দোকানটা, তো উনি বললেন যে আমরা ধীরে ধীরে করে রাখবো, একবারে রাখলে কি না, হ্যাঁ ওটাও কথাটা ঠিক, উনি বললেন যে একবারে যদি রাখি, যদি বিক্রি হলো না তখন তো জিনিসগুলো খারাপ হয়ে যাবে না, তাই যদি দেখি যে হ্যাঁ মানে চাহিদাটা আছে ছোট মাছের বা অন্যান্য মাছের, তাহলে আমি নিশ্চয়ই রাখবো। তাই ভালোই হলো, একদম বাড়ির পাশেই পেয়ে গেলাম একটা দোকান, যখন ইচ্ছে তাহলে তখন গিয়ে আমরা মাছ গিয়ে কিনে নিয়ে আসতে পারি। বাবা, ব্রেকফাস্টটা বানানো হয়ে গেছে, এখন একটু শান্তিভাবে বসে চা খাই। এই মেঘলা দিন আর মশালা চা আর কিচ্ছু ভাবতে পারছি না আমি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এই মাছের দোকানের ওখানে। আর কি হয়েছে, গাড়িতে বসতেই দেখুন ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই যে সামনেই রয়েছে মাছের বাজার। আর ধর আমি মাছের বাজার কেন বলছি, মাছের দোকান মানে নাম হচ্ছে তার ফ্রেশ মিট ফ্যাক্টরি, আর তার পাশেই একটা রয়েছে ইন্ডিয়ান গ্রসারি স্টোর ভারত বাজার, তো ওখানে পরে যাব। আগে চলুন আপনাদের দেখিয়ে দিই কী কী মাছ পাওয়া যাচ্ছে এখানে। সামনেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাটা মাছ, সব রুই কাতলা না ওরা কেটে কেটে প্যাকেটে প্যাকেটে আলাদা আলাদা করে বিক্রি করছে। আমি তো নিলাম একটা কাতলা মাছ, যেহেতু আজকে রোহিত বললো তার আজকে কাতলা মাছ খাওয়ার ইচ্ছে করছে, তাই একটা বড় সড়ো মাপের বেশ ভারী ছিল ওজনে একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর বাকি এখানে রুই কাতলা সব কাটা কাটা পিসভাবে পাওয়া যাচ্ছে, রয়েছে সার্ডিন মাছ, ওখানে ওয়াইল্ড প্রন মানে নদীর চিংড়ি মাছও পাওয়া যাচ্ছে, আর রয়েছে তেলাপিয়া, লইটা মাছ,
হ্যাঁ, এই ছোট ছোট এই ধরনের মাছই পাওয়া যাচ্ছে, আর ছোট মাছ আমি দেখিনি। বাকি চিকেন মাটন এই যে অন্য ধারটাতে রয়েছে, মাটনের চাপও রয়েছে, বা মাটনের আপনি লেগ পিস চান ইয়া তো পুরো শোল্ডারটা যদি চান তো ওরা সেটাও কেটে কুটে দিয়ে দেবে, মানে আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে ওরা কেটে দিয়ে দেবে। আর এখানে এই যে পুরো ডিসপ্লেতে দেখা যাচ্ছে দামগুলো, আমি আর বললাম না, আপনারা পজ করে দেখে নিন। হ্যাঁ, বাকি চিকেনের কি না লেগ পিস পাওয়া যাচ্ছে, চিকেনের উইংস, হ্যাঁ ড্রামস্টিক, তারপরে মিন্স করা যেটা দিয়ে আমরা কাবাব বানাবো সেটাও পাওয়া যাচ্ছে, এমনকি দেখলাম চিকেনের লিভারও আর চিকেনের গিজার্ড ওগুলো না ওরা এক্সট্রা বিক্রি করছে। আমি তো খাই না, আমার আবার চিকেনের লিভার খেলে না একটু তিতা তিতা লাগে, বাকি আমি একটু মাটনের লিভার নিয়ে নিয়েছি। হ্যাঁ, এগুলো রয়েছে, আর হোল চিকেনও পাওয়া যাচ্ছে। তো আপনারা যদি চান যে হ্যাঁ আমরা পুরো চিকেনটাই নিতে চাই, তো ওরা পুরো চিকেনটাই আপনাকে ধরিয়ে দেবে। আমরা তো পুরো চিকেন নেই নি, কারণ চিকেন তো আমার নেওয়ার ইচ্ছে ছিল না। হ্যাঁ, আমরা মাছ নিলাম, আর নিয়েছি বেবি গোট শোল্ডার আর বেবি গোট লেগ নিয়েছি একটা, ওটাকেই বললাম যে মিডিয়াম সাইজ করে কেটে দাও, তো ওরা কেটে দিয়েছে। হ্যাঁ, আর আপনাদের না একটা মজার ঘটনা বলি কি হয়েছে, আমি আর রোহিত তো দুজনে তো বাংলাতেই কথা বলছি, তো দোকানের যে মানে কর্মচারীরা যে কাটছে সে একজন আরবিয়ান। হ্যাঁ, তো উনি না আমাদের কথা শুনে আমার বলছে কি, আচ্ছা মাছগুলো কি বাঙালি পিস করে কাটবো? আমি বলি আচ্ছা এরা বাঙালি পিস কাটো জানে? আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ ভালো, আমি একদম উৎসাহে বললাম যে হ্যাঁ হ্যাঁ আপনি বেঙ্গলি ফিশ কাটি করুন। আর তাতে কি হয়েছে, আমাদেরই পেছনে আরো দুজন কাপল দাঁড়িয়ে ছিল, ওরাও মালায়ালি ছিল। তো লেডিটা কি হয়েছে, আমাকে না দেখে এসে আমাকে বলছে, শুনুন আপনারা বাঙালি না? আমি বললাম হ্যাঁ। বলে আমাকে প্লিজ একটু সাহায্য করবেন, আমার না বাঙালি ফিশ খেতে এত ভালো লাগে, আর আমার না ভালো লাগে কি না আপনারা যেভাবে মাছের ঝোল তৈরি করেন সেটাও আমার খুব ভালো লাগে, কারণ আমার কলকাতাতে আমি ছিলাম ওখানে 1-2 বছর, তো ওখানে আমার যেসব বেঙ্গলি ফ্রেন্ড আছে আমাকে না শিখিয়েছিল, কিন্তু আমি না করে তুলতে পারি না, বুঝতেও পারি না কোন মাছটা নেব, তো আপনি প্লিজ আমাকে এখানে দেখিয়ে দিবেন কোন মাছটা নেব। তো আমি বললাম যে আপনি রুই, কাতলা, ইলিশ এই তিনটা মাছও নিতে পারেন যেটা আপনার পছন্দ। তো আমাকে বলছে আপনি কোন মাছটা নিয়েছেন? আমি বললাম আমি তো কাতলা মাছ নিয়েছি। তো আমি বললাম ঠিক আছে আপনি না রুই মাছ নিয়ে যান, কারণ রুই মাছ আবার একটু মিষ্টি মিষ্টি লাগে, আপনার ভালোই লাগবে খেতে। তো আমাকে আবার বলছে আচ্ছা এই হিলসা ফিশটা কেমন হয়? যে হিলসা মাছ তো ভালোই কিন্তু খুব কাটা থাকে, এটাই একটা প্রবলেম। তখন বলছে না 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 ওই কাটা না, ওর মধ্যে খুব কাটা থাকে জানে, কিন্তু ঠিকই মহিলা বলছে কি না না ওই কাটাওয়ালা মাছটা নেবো না, তাহলে আমি রুই মাছটাই নিই। আর আমাকে বলছে কি আপনি প্লিজ আমাকে না একটু মাছের ঝোল কিভাবে রান্না করে সেটা আমাকে একটু বলে দেবেন। আমি তো একদম অবাক, আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। আমি তখন উনি না একদম মোবাইল থেকে যে মোবাইলের ভিতর নোট প্যাডটা হয় না ওটি ওখানে ওটা উনি খুললেন, তারপরে আমি ওকে 3 রকমের মাছের রান্না শিখিয়ে দিলাম, একটা সর্ষে বাটা দিয়ে, একটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে আদা দিয়ে যেভাবে হয়, আর একটা শুধু মানে আদা জিরে বাটা দিয়ে যার মধ্যে আলু পেঁপে কলার আমাদের কাঁচা কলা ফেলে করি না, ওই 3 রকম মাছের ঝোল শিখিয়ে দিয়েছি। এই মহিলা যা খুশি, মানে ইচ্ছে তো করছিল যে হ্যাঁ ঠিক আছে এতই যখন সে ভালোবাসে তাকে না ইনভাইট করে আজকে খাইয়ে দিই, কিন্তু এখানে আমাদের লেট হয়ে গেছে না যে কখন বাড়িতে যাব গিয়ে আবার মাছগুলো ধুবো, আমার আবার আছে না মাছ ধুয়ে সাথে সাথে আমি আবার স্নান করি, তো দেরি হয়ে যাবে কখন, তারপরে সেই যারা খেতে এসছে তাদেরকে আবার তাদেরও খেতে দেরি হয়ে যাবে, সেই জন্য আর আমি কিছু বললাম না। তা কি হয়েছে, ওনাদের নাম্বারটা নিয়ে নিয়েছি, ঠিক আছে যখন এর পরে একদিন ওনাদের দুজনকে ইনভাইট করে বাড়িতে বাঙালি পুরো খাবার খাইয়ে দেব, তো নাম্বারটা নিয়ে চলে এসেছি। আর আমরাও এখন বাড়িতে চলে এসেছি, পাশে নয় বাজারটাতে গেছিলাম, হ্যাঁ মাছের দোকান থেকে মাছ মাংস কিনে নিয়ে পাশে বললাম না একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর আছে, তো ওখান থেকে একটু পালক পুদিনা এসব কিনে নিয়ে এসেছি। তা বাড়িতে এসে প্রথমেই কি করলাম, মাছ ধুয়ে মাছে একটু হলুদ নুন মানে মাখিয়ে রেখে স্নান করতে চলে গেছি, তারপরে এসে বাকি রান্নাটা করেছি। তো মাছের রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, ছবিটাই যা তুলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে দুপুরবেলা মাছের ঝোল ভাত আর বড়ি দিয়ে পালং শাক বানিয়েছিলাম, তো সেটা আমরা 3 জনে খেয়ে এমন দেহার ঘুম দিয়েছি, উঠেছি জানেন কখন, এই ঘোর সন্ধ্যাবেলাতে উঠেই তো এখন চলে এসেছি কিচেনে, কারণ বাসনগুলো যেহেতু পড়ে আছে বেশি নেই, আমি ভাবলাম যে এগুলোকে এখন বাসন মাজার মেশিনে ঢুকিয়ে দিই, তো ওটা নিজের মতন হতে থাকবে, তাহলে আমি অন্যান্য কাজগুলো করে নিতে পারবো, আবার এদিকে সন্ধ্যাবাতি দেওয়ারও আছে। তো রোহিতকে আমি ওটাই বলছিলাম যে চলো দেখো আমরা বিদেশের মাটিতে এসে যে মাছ যে পাচ্ছি এটার থেকে আর খুশির ব্যাপার কি, তাই না? জানি যে মাছগুলো ফ্রেশ না, সব কোনোটাই টাটকা না, সবই ফ্রোজেন মাছ, কিন্তু ওটাই আমরা হ্যাপি যে চলুন মাছ তো পেয়ে যাচ্ছি, বাঙালিরা কি চায় দুপুরবেলা একটু খাবার পাতে এক টুকরো মাছ দিয়ে ব্যাস জমে যায় আমাদের, তাই না? আর সব থেকে ভালো হয়েছে কি মাছের দোকানটা পাশে, মানে যখনই ইচ্ছে তখনই গিয়ে আমরা মাছ কিনে নিয়ে আসতে পারবো। আগের একটি ভিডিও আমি শেয়ার করেছিলাম যেটা মানে আগে একটা মাছের দোকান থেকে মাছ নিয়ে আসতাম, সেটা অনেক দূর হয়ে যেত, মানে 1 ঘন্টা লাগতো যা
মানে ওই জায়গাটাতে যেতে, ভাবুন তো পাশের দোকানটা হওয়াতে অনেক সুবিধা হলো। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি, কেমন লাগলো আমাকে লিখে জানাবেন, আর দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আর নিজের শরীরে খেয়াল রাখবেন, আর ক্রিয়েটিভ কর্নার পরিবারের সাথে থাকবেন কিন্তু সবাই।